প্রথম রোকন হচ্ছে পাত্র এবং পাত্রী ছেলে এবং মেয়ে থাকতে হবে আর এমন ছেলে মেয়ের ছেলের মেয়ের সাথে বিবাহ দিচ্ছেন যে এই বিবাহ জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকে বংশের বাধা দুধ পানের বাধা বা বৈবাহিক বাধা বা দিন আলাদা আলাদা পৃথক হওয়ার বাধা যেমন একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম কি যে মেয়ে মুসলিম তাহলে মুসলিম মেয়ের কোনো কাফের সাথে বিয়ে যাইজ না মুসলিম মেয়ের কোন কাফের সাথে না ইয়াহুদি না না হিন্দু কোন কারো সাথে যাইজ নাই কিন্তু মুসলিম ছেলে যদি হয় তাহলে ইহুদি এবং নাসারার মেয়ে ইহুদি খ্রিস্টানদের যদি সতী সাথী মেয়ে হয় তাহলে বিয়ে যাইজ কিন্তু কোনো মুসলিম ছেলে যদি হিন্দু মেয়ে বিয়ে করতে যায় অগ্নি পূজক বিয়ে করতে যায় বুদ্ধিস্ট বিয়ে করে শিখ বিয়ে করে তো যাই নয় হারাম মুশরেক বিয়ে করা হারাম যদিও পাত্র পাত্রী আছে ছেলে মেয়ে আছে তারপর হবে না অথবা যে মেয়েটিকে বিয়ে করেছে ছেলে সেই মেয়েটি ইদ্যতে আছে যেমন আজকাল হ্যাঁ মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে হ্যাঁ কি করে বিয়ে করে অথবা আর একটা মজার কথা বলি যে হিল্লার হারাম তরিকা রয়েছে যেটা হিল্লার ব্যবিচারের যে তরিকা রয়েছে যে তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যাবে আর তারপর স্ত্রীকে ফিরিয়ে নিতে হবে যেহেতু সেই জন্য কি করে ঠিক আর বিয়ে দেয় কন্ট্রাক্টের এক রাত দুই রাতের জন্য পরে ছাড়িয়ে নেয় ভোর হইলে বলে যে তুই ছাড় এখন হ্যাঁ তুই তো এক এক রাতের দুই রাতের পাঠা ছিলি ভাগ এখান থেকে তোকে ভাগিয়ে দেয় আর তারপর ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আগের স্বামীর সাথে বিয়ে দেওয়ার জন্য আর ইদ্যত শেষ করে না যদি তাদের ফতুয়া হয় তারপরে তো ইদ্দ পালন করা ফরজ হ্যাঁ তালাক দিলে কতদিন ইদ্দ তিন মাসিক বা তিন মাস তাহলে তিন মাস বিয়ে দিতে পারবে না আগের স্বামীর সাথে কিন্তু তারপর ভরে আবার বিয়ে পড়িয়ে দেয় বা এক দুই দিন পরে বিয়ে পড়িয়ে দেয় হারামে বিয়ে বিয়ে হবে না রুকনের খেলাফ জি এইরকমই মেয়ে বলছে আমি ভাত খাবো না আসলে প্রেম হয়েছে তখন স্বামীর ঘরে ছেড়ে পালিয়ে গেছে কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে কোর্টে গিয়ে বলে যে আমি সাবালিকা মেয়ে বাইশ বছরের বেশি বয়স আর আর আইন ধরেন যে সব দেশগুলি রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান আইন যদি সাবালিকা তাহলে ঠিক আছে তালাক দিতে পারে অথবা খোলার ঘোষণা কোর্ট থেকে করিয়ে দিতে পারে করিয়ে দিল করে তারপরে ওখানে বিয়ে পড়িয়ে দিচ্ছে আরে তালাক হইলো তারপরে কি করে বিয়ে পড়িয়ে দিচ্ছে তিন মাস পরে আসতে বলবেন হ্যাঁ এবং মানে তারপরে তিন মাসিক পরে বিবাহ যায় এখন বিয়েই যায় না তাহলে এই এই ধরনের যতগুলি বিয়ে হচ্ছে কোনটাই যায় নাই হারাম বিবাহ এগুলো স্ত্রী হয় না তার বিবাহ হয় না বিনা বিবাহতে তারা এইভাবে জেনা করতে আছে আও হাফে ইদ্দা ওই মেয়েটি ইদ্যতে ছিল আর বিয়ে দিয়ে দিলো ইদ্যতে থাকলে বিয়ে হবে না স্বামী মারা গেছে আর তারপরে ছোট ভাই বিয়ে করবে চার মাস দশ দিন পর হয়নি বিয়ে দিয়ে বসে আছে এইরকম ঘটনার ফতু আমার কাছে এসেছে খারাপ ভেবেই হয়নি কারণ স্বামী মারা গেলে কমের পক্ষে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে আরবাত আর শরিম আশরা চার মাস দশ দিন ইদ্যুতে অপেক্ষা করতে হবে এটা আগের স্বামীর শ্রদ্ধা জ্ঞাপন করা এটা তো হচ্ছে শ্রদ্ধা হেতারাম যে কমপক্ষে চার মাস দশটা দিন আগের স্বামীর জন্য শ্রদ্ধা রাখি যে আমি অন্য কোন সংসারে যাব না দ্বিতীয় বিষয় রয়েছে যেটা মেডিকেল আজকাল প্রমাণ করছে যে তালাকের পরে তিন মাসিকের তারপরে কি বলছে যদি অফাত হয় স্বামী মারা যায় আগের স্বামীর সাথে তার যেহেতু মিলন হয়ে আসছে স্বামী মারা যায় তাহলে ইদ্যত পার করা চার মাস দশ দিন এটা না করে দ্রুত যদি অন্য স্বামীর সংসারে চলে যার সহবাস শুরু হয় তাহলে স্বামী স্ত্রী যে নতুন স্বামী আর এই যে দ্বিতীয় ঘরের দুইজনের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে আর মারাত্মক ধরনের রোগ পয়দা পারে আজকালকার মেডিকেল সায়েন্স বলছে চোদ্দশো বছর আগে ইদ্যুতের কথা আল্লাহ কোরআনে কারণ উল্লেখ করেছেন পড়ুয়া করেন না জাহেল মূর্খ এক সেই মুসলমান কিন্তু আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে মারাত্মক ব্যাধি পয়দা হয়